রোজায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ আর ইফতার পার্টি করে বেড়াচ্ছে বিএনপি ওবায়দুল কাদের সূক্ষ্ম বা ঘোপ জালে মাছ শিকারের মহোৎসব পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন এলাকায় ঝুঁকিতে ইলিশ সহ দেশীয় মাছের পোনা প্রতিরোধে উদ্যোগ নেই দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রোজায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ আর বড় বড় হোটেলে ইফতার পার্টির আয়োজন করছে বিএনপি বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন দলটির সাধারণ সম্পাদক তিনি অভিযোগ করেন বিএনপি ইফতার পার্টির আয়োজন করে আওয়ামী লীগের চরিত্র হনন অপপ্রচার মিথ্যা প্রচার করে যাচ্ছে বিদেশি শক্তিকে দিয়ে বাংলাদেশে নিষেধাজ্ঞা দেওয়ার চক্রান্ত করছে ওবায়দুল কাদের বলেন কোন বিদেশি শাসনের দাসত্ব করে না আওয়ামী লীগ হৃদয়ে ও চেতনায় বাংলাদেশ বিএনপি পাকিস্তানের সাথে কখনো সম্পর্ক ছিন্ন করেনি বৈশ্বিক প্রেক্ষাপটে দেশে যোগ্য বিচক্ষণ নেতৃত্ব আছে দেশের মানুষ মোটামুটি ভালো আছে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের আশি ভাগ নেতাকর্মী জেলে থাকার যে দাবি বিএনপি মহাসচিব করেছেন তাদের তালিকা নিয়ে আসতে বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চরিত্র হনন আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার মিথ্যাচার করে যাচ্ছে তারা বলে দিল্লির শাসন মেনে নেওয়ার জন্য আসলে বিএনপি পাকিস্তানের সাথে কখনো সম্পর্ক ছিন্ন করে না বিএনপি হৃদয়ে পাকিস্তান চেতনায় পাকিস্তান সূক্ষ্ম বা ঘোপ জালে মাছ শিকারের মহোৎসব চলছে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর তীরবর্তী এলাকায় অবৈধ এ জালে ধ্বংস হচ্ছে ইলিশ সহ দেশীয় নানা প্রজাতির বিভিন্ন মাছের পোনা মৎস্য সম্পদের এমন হুমকি প্রতিরোধে কর্তৃপক্ষের নেই কোনো উদ্যোগ কুয়াকাটা কলাপাড়া প্রতিনিধি জহিরুল ইসলাম মিরনের তথ্য ও ছবিতে দেখছি রিপোর্ট পটুয়াখালীর কলাপাড়ার আন্দামানিক ও রামনাবাদ চ্যানেল এবং কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের চর বিজয়ের বিস্তীর্ণ চ্যানেল ও সমুদ্র তীরবর্তী এলাকায় প্রতিদিনই ডিম ছাড়ে ইলিশ সহ হাজারো প্রজাতির মাছ কিন্তু এসব ডিম ও পোনা ধ্বংস হচ্ছে ঘোপ জাল দিয়ে মাছ ধরার কারণে ভাটার সময় এইসব চরে নির্দিষ্ট এলাকা জুড়ে খুঁটি ও জাল গেড়ে রেখে দেয় জেলেরা এরপর রাতে ও ভোরে জোয়ারের পানিতে যখন গোটা চর তলিয়ে যায় তখন জাল টেনে বিভিন্ন জাতের মাছ ও পোনা আটকে দেয়া হয় অবৈধ জালে মারা পড়ছে শত শত প্রজাতির পোনা মাছ হুমকির মুখে মৎস্য সম্পদ ভবিষ্যতে সাগরে মাছ পাওয়া নিয়ে শঙ্কায় সচেতন জেলেরা যদি এই কাঁচা মাছ এই মাছটা গুড়ো মাছটা যদি মারা না যাইতে কয়েক কোটি হাজার টাকা আমাগো লাভবান হইতে যেহেতু মাছটা ডাঙ্গর হইতে এই মাছটা ডাঙ্গর হইলি মনে করেন মাছটা অনেক দাম পাইতাম অনেক বৃদ্ধি হইতে প্রভাবশালী ও প্রশাসনকে ম্যানেজ করে এই পোনা মাছ ধরা সম্ভব নয় বলে জানান জেলেরা বিশেষজ্ঞরা বলছেন ৩০ প্রজাতির সামুদ্রিক প্রাণী ধ্বংসের পথে এভাবে চলতে থাকলে জীব বৈচিত্র্য ধ্বংস হবে অনেকে পড়বে জীবন জীবিকার সমস্যায় ইলিশের পোনা যে এখন দেখা যায় যে কেজি হিসেবে বিক্রি হচ্ছে যে ২০০ টাকা কেজি ১৮০ টাকা ১৫০ টাকা এভাবে যদি আসলে আমাদের মাছগুলো আসলে নির্বিচারে ধ্বংস হতে থাকে তাহলে কিন্তু আমাদের বড় জনগোষ্ঠী কিন্তু অপুষ্টির দিকে যাবে পাশাপাশি আমাদের যে জেলে মানুষরা আছেন যারা জীবন জীবিকা নির্ভর করছে মানে মাছ ধরা থেকে সেটাও কিন্তু তাদের আস্তে আস্তে এটা কমে আসবে পুলিশ বলছে আড়াই ইঞ্চি ফাঁসের নিচে সকল জাল অবৈধ অসাধু জেলেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে নৌযান ও জনবল সংকটের অজুহাত পুলিশের কিন্তু আমাদের নৌ পুলিশের এই অবিচারের সফলতার কারণে আমাদের ইচ্ছা থাকলেও অনেক সময় পূর্ণাঙ্গভাবে নদ নদী দিয়ে খালে বিলে অভিযান পরিচালনা করতে পারি না তারপরেও আমরা চেষ্টা করি এই সামুদ্রিক এলাকায় এই কুয়াকাটা নৌ পুলিশ ভাবে আওতাধীন যে সমস্ত জেলে রয়েছেন তারা যাতে অবাধে মৎস্য সম্পদকে ধ্বংস করতে না পারে জাল তৈরির কারখানা আড়তগুলোতে পোনা মাছ বিক্রি বন্ধ এবং প্রশাসনের সঠিক নজরদারির তাগিদ চান সচেতনরা বাংলা ভিশন
নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর দুইটায়, এর আগে একটাই রয়েছে নিউজ টপ টেন, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভীষণ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন nikub.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।